আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন, গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বানানা মিল্কশেক। তো চলুন শুরু করা যাক। বানানা মিল্কশেকটা তৈরির জন্য এখানে আমি একটি কলা কেটে নিয়েছি, এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ, সাথে দিয়ে দিব পাঁচটা কাজু বাদাম, এক চা চামচ চিনি, আর দেব চার ভাগের একটা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। মিল্কশেকটা তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। তৈরি হয়ে গেছে আমার বানানা মিল্কশেক। এখন রমজান মাস, আপনারা চাইলে এটা এখন ইফতারে এটা বানিয়ে খেতে পারেন, এবং এটা খেলে আশা রাখি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।